বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম আজকে আমরা শ্রীমঙ্গল জেলার শ্রীমঙ্গল উপজেলার একটি পাখির চিড়িয়াখানায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন পাখির চিড়িয়াখানায় অনেক প্রজাতির পাখি আছে এবং কী কী পাখি রয়েছে তা আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকুন আমার ব্লগটি ভালো থাকে শুনতে আল্লাহ শ্রীমঙ্গল চৌমনি হতে বানুগাছ রোডস্থ রেল ক্রসিংটি পার হয়ে কয়েক গজ সামনে গেলেই চোখে পড়বে সুন্দর একটি ভাস্কর্য ভাস্কর্য হতে ডান দিকেই জালালিয়া রুট জালালিয়া রুটে প্রবেশ করে কয়েকশো মিটার সামনে গেলেই হাতে ডান দিকে চোখে পড়বে শ্রীমঙ্গল বার্ড পার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টার বার্ড পার্কের সামনে বসা এই প্রতিবন্ধী লোকটির কাছ থেকে টিকিট কেটেই ভেতরে প্রবেশ করতে হয় বার্ড পার্কের প্রধান আকর্ষণ হলো এই নীল ময়ূর একই কাঁচায় রয়েছে আরও দুটি সাদা ময়ূরও সাদা ময়ূরটি আমাদের দেখে তার সুন্দর পেকম তুলে অভিনন্দন জানাল বার্ড পার্কের ভেতরে ছিল একটি আকর্ষণীয় ম্যাকাও ম্যাকাও মূলত টিয়া পাখির একটি প্রজাতি এরা সাইজে অনেক বড় হয়ে থাকে এবং অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে ম্যাকাওটি বুঝতে পারে কিভাবে কাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে হয় বার্ড পার্কের ভেতরে ছিল একটি বড় উট পাখি পার্কের ভেতরে ছিল একটি বড় প্রজাতির সোয়ান কাঁচার ভেতরে দেখা এই খরগোশগুলি সত্যি অনেক সুন্দর ছিল ভাট পার্কের ভেতরে ছিল অনেক প্রজাতির কালারফুল তুতা পাখি ভাট পার্কের ভেতরে থাকা এই প্রাণীটির নাম আমাদের জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে বন্ধুরা এই পাখির চিড়িয়াখানায় আসলে আপনারা আসলে নষ্টবাজি হয়ে যাবেন কারণ এই পাখির চিড়িয়াখানাতে অনেক সুন্দর সুন্দর প্রজাতির পাখি রয়েছে তো এখানে আমার মনে হয় যে কোনো দর্শনার্থী নির্বিধায় এই পাখির চিড়িয়াখানা শ্রীমঙ্গল আসতে পেরে যেতে পারে
বার্ড পার্কের ভিতরে ছিল অনেক ধরনের ছোট বড় সাইজের হরিণ। বার্ড পার্কের ভিতরে থাকা বিভিন্ন প্রজাতির পাখি এবং হরিণের ব্রিডিং এর মাধ্যমে এদের বংশবিস্তার বাড়ানো হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Now we'll never leave.